أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال العشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر.

বিবাহ হয়েছে আপনারও প্রথম স্ত্রী ছিল তারও স্ত্রী প্রথম স্ত্রী ছিল এখন আপনার প্রশ্ন আপনি শুনেছেন যে প্রথম স্ত্রী নাকি মৃত্যুর পরেও থেকে যায় তাহলে এখন এই মহিলাটা কার হবে কি আপনার নাকি ওনার এই ছিল প্রশ্ন আর জবাব আল্লাহ তাউহীদ যে আপনি যা শুনেছেন ভুল শুনেছেন বরং কোন নারীর যদি সর্বশেষ যার সাথে বিবাহ হবে এবং ওই অবস্থাতে সে যদি দুনিয়া ত্যাগ করে তার মানে স্বামী হিসেবে সর্বশেষ যিনি যার মাতা হাতে অধীনস্থায় তার জীবনের তার সাথে তার মিলবে যদি সে জান্নাতি হয় আর যদি জান্নাতি না হয় তাহলে হবে না যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের অধীনস্থতায় সে মারা গেছে ফেরাউন তাকে মেরেছে ফারাওনের স্ত্রী আসিয়া কিন্তু আসিয়াকে ফেরাউন পাবে না কারণ আসিয়া যাবে জান্নাতে আল্লাহ তাআলা তার যে জান্নাতে যে ঘর হবে তার দোয়া কবুল হয়েছে বিধায় তো আল্লাহ তাআলা কোরআন কাইমের আয়াত নাজিল করে সুরা তাহরিমের মধ্যে তার দোয়াকে উল্লেখ করা হয়েছে যেখানে সে বলেছে রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নতি ওয়ানজিনি মিন ফিরআউনা ওয়া আমাল আল্লাহ তালা তাকে দুনিয়া থেকেও এই স্বামীর ব্যবহার থেকে বাঁচিয়েছেন কেয়ামতেও তাকে বাঁচিয়ে দিয়েছেন আচ্ছা দ্বিতীয় বিষয় যে অম্মল মুমিনিন। তার স্বামী মারা গেল মারা যাওয়ার পরে এরপরে কিছুদিন পরে যখন ইদ্যাত পালন শেষ হয়ে গেল তখন তার বিবাহ হয়েছিল রসুল উল্লাহ সাল আলী আসাল্লামের সাথে তো কেমতের দিন সে উম্মে সালামা আর স্ত্রী হবে না বরং সে হবে রসুল উল্লাহ সাল্লামের স্ত্রী কারণ সর্বশেষ এবং হাদিসে তাই বলা হয়েছে যে সর্বশেষ যেই স্বামী হবে তার সাথে জান্নাত হবে যদি স্ত্রী নেককার হয় স্বামী নেককার হয় বলা হয়েছে হুম ওয়াজ ওয়া জুহুম ফি দিলাল ইন আরা আরা ইকি মুত্তা কি উন লাহুম হা ফা কি হা তুম আলা হুম মায়া উন আল্লাহ তাঁর স্বামী কথা উল্লেখ করেছেন যে তারা পরস্পর হেলান দিয়ে বসে থাকবে জান্নাতের মধ্যে হুম আজ ওয়া জুহুম সে এবং তার স্ত্রীগণ একজন লোকে কয়েকজন স্ত্রী থাকতে পারে যতজন স্ত্রী তার অধীনস্থতায় থাকবে এবং ওই অবস্থাতে মারা যাবে সুতরাং আপনি যেই নারীর কথা বলেছেন সেই নারী আপনার ভাগ থেকে ছুটে গেছে এবং পরবর্তীতে কালে যার সাথে বিবাহ হয়েছিল সেই বিবাহ যদি অটুট থেকে থাকে তাহলে সে তার স্ত্রীকে সে পাবে আর যদি বিবাহ অটুট না থেকে থাকে তাহলে সেও হারাবে বরং নারীর আমল অনুযায়ী হতে পারে আল্লাহ এমন নারী অথবা অবিবাহিত নারী অথবা তালাক প্রাপ্ত নারী যদি মারা যায় তাহলে আল্লাহ তালা তার জন্য যেই জোড়া রেখেছেন হতে পারে অবিবাহিত নারীর জন্য অবিবাহিত যুবক যে মারা গেছে হতে পারে যেই নারীর তালাক প্রাপ্তা হয়ে নারী মারা গেছে হতে পারে কোনো যদি সে জান্নাতি যায় তাহলে এমন কোন পুরুষ যে তার স্ত্রীও মারা মারা গিয়েছিল এবং সে এভাবে দীর্ঘদিন তার মতনই জীবন যাপন করেছে উভয়ের আমল আখলাক যদি সমানে এসে যায় তাহলেই আল্লাহ হুকুমে আল্লাহ তালা এভাবে করে সম্বন্ধ করবেন এক কথায় স্বামী এবং স্ত্রীর এই বন্ধন দুনিয়ার জীবনই শেষ নয় রসুল্লাহ সাল আলিয়া সাল্লামকে জেবরাইল আমিন বলেছেন ইয়া রসুল্লাহ দুনিয়ার ও স্ত্রী আখের স্ত্রী নবীজি কোন একটা ব্যাপারে তালাক দিতে চেয়েছিলেন কোন স্ত্রী কেবরাইল আর তো আপনি তালাক দিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করবেন না এরা আপনার দুনিয়ার ও স্ত্রী এবং আখেরাতেরও স্ত্রী জি আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন